চলো আমি গাইছি। ওকে দেখি গাই। হ্যাঁ, মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি। নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ শান্ত উরে বাসনা প্রাণ চ। তাল কেটে গেছে এই শব্দটা উচ্চারণ ভুল করে। ওকে ওকে ঠিক আছে, যথেষ্ট, দারুণ হয়েছে, দারুণ। ইয়ে ইয়ে মা হচ্ছে পড়তে বলছিল বারবার। আমি এখান থেকে আরেকবার বলবো। ওকে, আসে কোন তরুণ শান্ত উরে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে। মোর বীণায় ওঠে কোন সুরে বাজি। ইয়ে দারুণ 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 প্রান্ত, মানে কাপড়ের আঁচলটা উড়ে যাচ্ছে। আসে কোন তরুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রান্ত। আপনারা কেউ যদি সঙ্গীত শিক্ষা গ্রহণ করতে চান, দয়া করে একটুখানি যোগাযোগ করুন। মা সিরিয়াসলি মা শেখাতো এককালে, মার হচ্ছে সেইটাই হচ্ছে মানে করতে পারছে না। মার মা যদি এটা বাড়িতে বসে পড়ে তো ভালো হবে। তো সিরিয়াসলি হারমোনিয়াম হারমোনিয়াম আছে, হারমোনিয়াম মা বাজাতে আবার পারে না। ও মা খালি তো গান শেখাবে মা শুধু। বুঝেছি, আমার নাচটা অতীব জঘন্য কুৎসিত হয়েছে। প্লিজ যারা রবীন্দ্র নৃত্যে পটিয়সী তারা প্লিজ আমাকে গালাগালি করো না। আমি জাস্ট একটা ছোট্ট ঘরোয়া আর কি, একদমই আমি ডান্সার নই, সেই জন্য ভালো হবেই না। তো ভালোই করেছিস, আমার তো খুবই ভালো। ওই আর কি যা হয়েছে। ঠিক আছে, আজকে তাহলে আমাদের এই রবীন্দ্র জয়ন্তীর যে একটা ঘরোয়া সন্ধ্যা যে আমরা উদযাপন করলাম, তারপরে কি তো এই যে মা তোর জন্য গান করলো, তুই কি মাকে নিয়ে যাচ্ছিস না পাটুলি? তো মানে এত কিছু করা হলো জাস্ট পাটুলি যাওয়ার জন্য। কাকিমার হাসিটা দেখ, যাও গিয়ে রেডি হও, রেডি হও। তোমার বড় ছেলে পাটুলিতে ঘুরবে তোমার সাথে, তোমার আদরে কি, তোমার দাবিটা কি? আমি এক্ষুনি প্রমাণ দিয়ে দেবো, দাঁড়া এক্ষুনি প্রমাণ দেবো আমি। দাদা বলছে আর কে যাবে এখান থেকে এক্ষুনি। দাদা এর এই রিপ্লাই যদি না এসেছে আমি আমার কানটা এক্ষুনি কাটবো। চুপ করো দাদা। দাদা ভাই, দাদা ভাই, মা বলছে তোমার নাকি তাড়াতাড়ি ছুটি। হ্যাঁ, মা বলছে যে তোকে নাকি ইয়ে পাটুলি আসতে, মা তোকে নিয়ে ঘুরবে। ওকে দাদা ভাই, ওকে ভাই। বলেছিলাম আমি তো বললাম আসবে না, যদি আসে তাহলে কানটা কেটে দেবো। আমি তো জানি আমার দাদাকে, মা এখন নিজের বড় ছেলেকে চিনতে পারলো না, মহা সমস্যা। তো তাড়াতাড়ি ছুটি হলেও বাড়িতে ঘুমাবে মা, পাটুলি কেন যাবে? ও বলছে কি আমরা সবাই মিলে একটা পাটুলির ওখানে একখানা বাড়ি কিনি চ, সবাই মিলে। মা ওখানেই বসে, ওখানেই বারান্দাতে দাঁড়িয়ে থাকবে, বসে থাকবে ওখানেই মা গান। আর রোজ রোজ তাহলে কষ্ট করে তো দূর থেকে পাটুলি যেতে হবে না। আমরা একটা দোকান কিনে দিই মাকে। হ্যাঁ হ্যাঁ, এটা করলে নতুন দোকান কিন্তু হচ্ছে অনেকগুলো অনেকগুলো, ভেবে দেখ। কাকিমা কিসের দোকান দেবে? কিসের দোকান দেবে? গানের দোকান হবে, ভালো আইডিয়া কিন্তু। কুকু বানাবে বিরিয়ানি, কাকিমা গান গেয়ে গিয়ে সবাইকে ডাকবে খাওয়ার জন্য, আমরা কি করবো? ব্লগ